चलो सबाई टाटा चलो এই বছরের বাংলাদেশ ভ্রমণ আমাদের এই অবধি সবাই টাটা। কলকাতা বাংলাদেশ ভ্রমণ এই বছরের মতো এই অবধি। এখন আমরা যাব লঞ্চ ঘাট। লঞ্চ ঘাট যেতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টার মধ্যে লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটে লঞ্চে আমাদের আড়াই ঘন্টা লাগবে। সেখান থেকে চলে যাব বরিশাল। বরিশাল থেকে বাসে বাসে করে সোজা বেনাপোল। বেনাপোল থেকে কিছুক্ষণের মধ্যেই চলে যাবে ইন্ডিয়া। পাঁচটা পনেরোতে ভেদুরিয়া থেকে লঞ্চে উঠেছিলাম। এখন বাজে পৌনে আটটা। মোটামুটি আড়াই ঘন্টার উপরে টাইম লাগলো ভেদুরিয়া আসতে। এরপর আস্তে আস্তে আমরা বরিশাল বাস স্ট্যান্ডের দিকে যাব। সেখানে আমাদের বাস বুক করা আছে, বাস অপেক্ষা করছে আমাদের। চলো যাওয়া যাক, দেখি এবার কী বাস দিয়েছে। যাওয়ার সময় তো ভালোই বাসই পেয়েছিলাম, দেখি এখন কী বাস আছে। লঞ্চ ঘাট থেকে এখন যাব নাথুল্লাবাদ। নাথুল্লাবাদে আমাদের বাস দাঁড়িয়ে আছে। নাথুল্লাবাদ নাথুল্লাবাসে যাব, ওখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো সেই বাসে আমরা চড়ব। আমাদের সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসে গেছে, কোনো চাপ নেই, নিশ্চিন্তে আমরা এগোচ্ছি। হ্যাঁ, মেসেজই তো ঢুকলো। ফাইনালি পৌঁছে গেছি বরিশাল বাস স্ট্যান্ডে। এখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের বাস। আমরা এখানে আগে থেকে বাস বুক করে রেখে দিয়েছিলাম, চাকলাদার পরিবহনের বাসে করে যাব। আর তার সাথে রয়েছে আমাদের আরটিপিসিআর টেস্টের রিপোর্ট, অবশ্যই লাগবে, কারণ আমাদের আসার সময় আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট লেগেছিলো, আর এখনও আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট লাগবে। এবং সেই রিপোর্ট নিয়ে আমাদের বর্ডারে পাস করার সময় আমাকে দেখাতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বাস স্ট্যান্ড। বিভিন্ন রকমের পরিবহন, জিএম পরিবহন, এমএম পরিবহন, চাকলাদার পরিবহন, বিভিন্ন রকমের পরিবহন সংস্থার অফিস রয়েছে। এখন তো এক একজন 400 টাকা করে টিকিট। যদি বাসে করে বেনাপোল যেতে হয় তো আপনাদের সবার 400 টাকা করে এখানে টিকিটের জন্য দিতে হবে। আর লঞ্চে লেগেছিলো আমাদের পার হেড 120 টাকা করে। তো এই হয়েছে আমাদের খরচ ফেরার সময়। আর বর্ডার পার হতে আর কোনো খরচ নেই, তো দেখা হচ্ছে একেবারে বর্ডারে। কি খাবে তুমি? ললিপপ খাবে? কটা? তিনটে ললিপপ। এই হচ্ছে আমাদের বাস, সেটাই করে আমরা এখন বেনাপোল যাব চাকলাদার পরিবহন। চলো চলো আস্তে আস্তে বাসের দিকে ঢুকি। বাসে ঢুকি 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 বাংলাদেশ ঘুরে খুব ভালো লাগলো। এখন অপেক্ষা কখন যাব মার কাছে আর মার হাতে রান্না খাবো। কোথায় যাচ্ছিস? বাড়ি? দিম্মা বাড়ি না নাম্মা বাড়ি? নাম্মা বাড়ি। আমি যাচ্ছি দিম্মা বাড়ি। যাও। যাবো না? বলো। ও তুমি বলবে? তোমার কেমন লাগলো বাংলাদেশ ঘুরে বলো। ললিপপ খেতে খেতে বলো। আমার তো খুব ভালো লেগেছে।
ললিপপ কি হারিয়েছে তোমার পেয়েছো আমার হার কানের হারিয়ে গেছে বিয়ে বাড়ি সব আবার পেয়েছি পরে ললিপপ খেতে খেতে বাড়ি ফিরছি ভালো লাগলো আর তোর কেমন লাগছে বল 6 and a half hours later ঘড়িতে এখন বাজে 6:30টা পৌঁছে গেছিলাম 4টার সময় এই যে বর্ডার এখান থেকে পার হব সোজা চলে যাব ভারতে আর কিছুক্ষণের মধ্যেই ভারত ক্রস করে যাব 6:30টার সময় এখন খুলবে ওনারা প্রস্তুতি নিচ্ছে তো এখানে আমাদের সোনালী ব্যাংকে সবার ফার্স্টে আমাদের কাজ হচ্ছে সোনালী ব্যাংকে ভ্রমণ ট্যাক্স কেটে তারপর এখান থেকে আমাদের ভেতরে ঢোকার প্রবেশ করার অনুমতি পাবো আমরা তো সবার জন্য এই ট্যাক্সটা দিতে হবে সবাই যে কজন লোক মানে অ্যাডাল্ট একটা যারা যারা অ্যাডাল্ট রয়েছে তাদের সবাইকে ভ্রমণ ট্যাক্স দিতে হবে ছোট বাচ্চাদের দিতে হয় না 5 বছর নিচে যাদের বয়স তাদের কিন্তু ভ্রমণ ট্যাক্স দিতে লাগবে না কিন্তু 5 বছরের থেকে বেশি হয়ে গেলে তাদের ভ্রমণ ট্যাক্স দিতে হবে 5 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য শুধু 50 টাকা দিতে হবে আর বাকি যারা আছে তাদের জন্য 550 টাকা করে তো আমাদেরকে 550 টাকা করে দিতে হবে কারণ আমাদের বয়স 5 বছরের উপর হয়ে গেছে তো যেই আসুক না কেন এটা জেনে থাকা আপনাদের পক্ষে ভালো হবে তো আগে থেকেই যে তাহলে আর দেরি না করে আমরা এগোই 6:30 বাজতে আর 5 মিনিট বাকি তো আমরা লাইন দেবো লাইন দিয়ে ভ্রমণ ট্যাক্সটা কাটবো তো দেখা হচ্ছে ওপারে এপাশে আর দেখা হবে না কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই তো ভেতরে একবার ঢুকে গেলে আমাদের ক্যামেরা সুইচ অফ করে দিতে হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ইন্ডিয়া পৌঁছে গেছি ইন্ডিয়াতে ও রিলিফ নিজের দেশের মতো শান্তি কোথাও নেই এই চলে আসলাম কটা বাজে দেখি 8টা মানে আমাদের ইন্ডিয়ার টাইমে 7:30 বাজে তো এখন যেটুকু টাকা বাকি আছে সেটুকু মানি এক্সচেঞ্জ করব আবার যেখান থেকে আমরা এক্সচেঞ্জ করে ওপারে গেছিলাম ঠিক সেখান থেকে আবার এক্সচেঞ্জ করে আবার ইন্ডিয়াতে ঢুকবো তো সকাল সকাল বেশি ভিড় ছিল না হালকা হালকাতেই হয়ে গেছে বেশি টাইম লাগেনি আমাদের বর্ডারে এবার মানি এক্সচেঞ্জ করে গাড়িতে উঠে সোজা স্টেশন থেকে ব্যাক তো ভিডিওটা এই অবধি বাংলাদেশ ট্যুরের ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর প্লিজ সাপোর্ট করো যাতে এরকম ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাতে পারি দিতে পারি তো বাংলাদেশ ট্যুর এই পর্যন্ত তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না